আমি আমি ইতিপূর্বে ধন্যবাদ জানি ইতিমধ্যেই ধন্যবাদ জানিয়েছি আমরা বিএনপি পরিবারকে এই উদ্যোগটি নেওয়ার জন্য এবং আমাদেরকে একটি সুযোগ করে দেওয়ার জন্য যে আমরা গ্যান্ডারিয়াতে আজকে এই মাঠে নারিন্দায় আমরা এই ক্যাম্পটি করতে পারছি। এবং এই এলাকায় আপনারা জানেন যে বহু মানুষ জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের সময় তারা আহত হয়েছেন, তারা চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তারা বিনা চিকিৎসায় এতদিন তারা বিভিন্নভাবে আমার কাছেও এসেছেন, বিভিন্নভাবে তারা ঘুরে বেড়াচ্ছেন, তাদের চোখে গুলি বিদ্ধ হয়েছে, চোখে স্প্লিন্টার লেগেছে। কিন্তু এর মধ্যেও তাদের সুচিকিৎসার কোনো তেমনভাবে ব্যবস্থা করা যায় নাই বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি যে চিকিৎসা সেবাটা এই যারা আহত হয়েছেন এই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তাদের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হয় নাই অথবা তাদেরকে চিকিৎসার কাছাকাছি নিয়ে আসা সম্ভব হয় নাই। এই অবস্থায় আজকের যে উদ্যোগটি এটি একটি মহতি উদ্যোগ এবং একটি সময়োপযোগী উদ্যোগ এবং আমি বিশ্বাস করি যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান উনি ব্যক্তিগতভাবে এই ধরনের কর্মকাণ্ড আসলে বহুদিন ধরেই চালাচ্ছেন। বিগত 16 বছরে আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে বহু মানুষ যারা আহত হয়েছেন, বহু পরিবার যারা গুমের শিকার হয়েছেন, তাদের পরিবারের সদস্য বিভিন্নভাবে পঙ্গু হয়ে গিয়েছেন, সেই সকল পরিবারকে পরিবারগুলোর পাশে তিনি নীরবে নিভৃতে বিনা প্রচারে প্রতিনিয়তই কিন্তু তাদেরকে পাশে দাঁড়িয়েছেন এবং তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করেছেন। অনেককে অনেকভাবে তিনি উন্নত চিকিৎসার জন্য সহযোগিতা করেছেন যেগুলো আমরা জানি। আসলে এখন আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই এসে যোগ দিবেন বা এই অনুষ্ঠানে যোগ দিবেন আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদ। তো তিনি আসা পর্যন্ত আমরা সবাইকে অনুরোধ জানাবো যে আপনারা ধৈর্য ধরে এখানে যারা উপস্থিত আছেন তারা থাকবেন এবং আমাদের সম্মানিত যারা অন্যান্য অতিথিবৃন্দ যারা রয়েছেন তাদের বক্তব্য শুনবেন। আমি এখানে আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য দীর্ঘ করারও কিছু নাই। আমার সামনে যারা রয়েছেন বেশিরভাগই এই গত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমার সাথে সহযোদ্ধা ছিলেন, আমরা একসাথে বিভিন্ন সময়ে এই ধোলাইখালে আমরা এখানে আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি 2023 সালের সেই 28শে জুলাই আমরা যখন অবস্থান কর্মসূচি করি এখানে আমরা অনেকে গুলিবিদ্ধ হয়েছি, অনেকে আমরা একসাথে জেলও খেটেছি এবং 28শে অক্টোবরও আমি গুলিবিদ্ধ হয়েছিলাম এবং অল্পের জন্যে আমি আমার চোখে গুলিবিদ্ধ হই নাই, সেটা আমার চোখটি বেঁচে যায়, সেটা আল্লাহর অশেষ রহমত ছিল। তো যাই হোক, আমরা এই সকল স্মৃতিকে ধরে রাখব এবং আমাদের মূল উদ্দেশ্য এবং আমাদের মূল টার্গেট কোনোভাবেই আর কোনোদিনও বাংলাদেশে এই আওয়ামী খুরি স্বৈরাচারী হাসিনা এবং তার ফ্যাসিস্ট দোসররা যাতে পুনর্বাসিত না হতে পারে এবং কোনোভাবেই যাতে বাংলাদেশের তারা রাষ্ট্র ক্ষমতায় আসার দুশ্চিন্তাও না করতে পারে এবং তাদের প্রত্যেকের যাতে উপযুক্ত বিচার এবং শাস্তি নিশ্চিত হয়। এই ধরনের গণহত্যা তারা চালিয়েছেন, তারা 36 দিনে 2500 মানুষ ছাত্র জনতাকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করার আদেশ দিয়েছেন। এই গণহত্যার জন্য যাতে তাদের কঠোর বিচার এবং শাস্তি হয় সেটির জন্য আমরা প্রয়োজনে আগামী দিনে আমরা সোচ্চার থাকব, আমরা আন্দোলন করব, আমরা কথা বলবো এবং আমরা প্রতিবাদ করে যাব যতদিন না তাদের বিচার ও শাস্তি নিশ্চিত হচ্ছে এবং এদের দোসরদের কোনোভাবেই পুনর্বাসন করতে দেওয়া যাবে না। এবং আমি সকলকে অনুরোধ জানাবো আপনারা কেউ যাতে এই খুনি আওয়ামী লীগের এই খুনি হাসিনার দোসরদের পুনর্বাসন করায় আপনারা কোনোভাবে এটা জেনে বা অজান্তে আপনারা এটার পার্ট হবেন না, যাতে কোনোভাবে এরা ফেরত না আসতে পারে। তো আর আমি এই পর্যায়ে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে বাংলাদেশের জনগণের অধিকার এবং বাংলাদেশে
গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করে জনগণের ক্ষমতা, জনগণের মালিকানা জনগণকে ফেরত না দেওয়া পর্যন্ত আমরা আমাদের এই রাজনৈতিক লড়াই সংগ্রাম চালিয়ে যাব। এবং ইনশাআল্লাহ আমার বিশ্বাস, বাংলাদেশের জনগণ যদি ভোট দিতে পারে আগামী দিনে, অবশ্যই আমার মনে হয় না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প রয়েছে, আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের কোনো বিকল্প রয়েছে। আগামী দিনে তার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। এবং আমি বিশ্বাস করি এই লুটপাট তন্ত্র, আওয়ামী লীগের ফ্যাসিবাদ একবার যখন শেষ হয়েছে, আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর খুব অল্প সময়, খুব দ্রুততম সময় আমি মনে হয় যে 5 বছরের মধ্যে আমরা একটা ট্রান্সফরমেশন দেখতে পারব। এবং বাংলাদেশ এবং ঢাকা শহরকে আমরা, আমি মনে করি যে আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একটি অন্যতম উন্নত এবং উন্নয়নশীল একটি রাষ্ট্রে আমরা পরিণত করতে পারবো, সেটা আমি বিশ্বাস করি। এবং ঢাকাকেও আমরা একটি অন্য একটি বাসযোগ্য এবং উন্নত শহরে আমরা গড়ে তুলতে পারবো। তো এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।